না আছি আসানসোলে পশ্চিম বর্ধমানে, এখানকার যুবক চাকরি করতে যায় গুজরাটে, রিক্সা টানতে যায় মহারাষ্ট্র, রোজ খাটতে যায় রাজস্থানে, আইটির কাজ করতে যায় হরিয়ানাতে, লোকের বাড়িতে কাজ করতে যায় উত্তরপ্রদেশে, বিহারে কাজ করতে যায় দীনানন্দের দিন খাতে। আগে উল্টোটা ছিল, আগে অন্য রাজ্য থেকে মানুষ এসে এখানে কাজ করত। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেন যে এখানে শিল্প মানে চটমুড়ি শিল্প, সে রাজ্যে কী হবে? আমি বলছি সব রাজ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সমস্যা ইউনিক। এখানে কোনো ডেভেলপমেন্ট নেই, সামান্যতম ডেভেলপমেন্টের কথা কেউ বলুন। আমরা অন্তত ক্ষমতা আসলে নতুন কিছু করতে পারি আর না পারি, যে ছেলেগুলো বাইরে কাজ করতে গেছে তাদের অন্তত আমাদের রাজ্যে ফিরিয়ে এনে চাকরি দিতে হবে, এইটুকু ব্যবস্থা করতে হবে।